মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামকে দায়িত্বরত অবস্থায় নিজ অফিসে আটকে পেটানোর ঘটনা প্রতিবাদ জানিয়েছে সহকর্মীরা। এর প্রতিবাদে উপজেলা কম্পাউন্ডারে মাঠে রবিবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। পরে তারা টঙ্গিবাড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা নাসরিন পারভীন ও তার মাধ্যমে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন। এছাড়া তারা টঙ্গিবাড়ি থানা ওসি আব্দুল মালেক ও তার মাধ্যমে পুলিশ সুপার হাবিবুর রহমানের নিকট স্মারকলিপি প্রদান করেন। টঙ্গিবাড়ি উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক আমিন হোসেন জানান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামকে হাসাইল ব্যানারি ইউপিএ চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান ও তার লোকজন পেটানোর চার দিন হলেও এখনও চেয়ারম্যান ও তার লোকজনকে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অন্যায় আবদান না মানার ফলে এভাবে লাঞ্ছিত হওয়ার পরেও যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয় তাহলে কিভাবে চলবে? অবিলম্বিত তাদের দোষীদের গ্রেপ্তারের দাবি জানান। সে সাথে সরকারি কর্মচারীদের নিরাপত্তার ব্যাপারেও কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। বৃহস্পতিবার টঙ্গিবাড়ি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামকে দায়িত্বরত অবস্থায় নিজ অফিসে আটকে মারধর করেছে সাইল ব্যানারি ইউপিএ চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান ও তার লোকজন। চেয়ারম্যান তার স্ত্রীকে পরিবার কল্পনা সহকারী পদে নিয়োগ নিশ্চিতের দাবি জানিয়ে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার উপর প্রার্থীদের পরবর্তী ইউনিয়নের বাসিন্দা দেখিয়ে সেখানকার দম্পতি 30তম বিসিএস অফিসার মোহাম্মদ শফিকুল ইসলামকে লোকজন সহ পিটায় চেয়ারম্যান।